সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড বৌবাজারে। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ প্রথম একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার বিষয়টি সকলের নজরে আসে। একটি বহুতলের বেসমেন্টে রাসায়নিকের কারখানা রয়েছে। ওই কারখানার গোডাউনে মজুদ ছিল ড্রাম ভর্তি আঠা, আর সেখানেই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। বহুতলের দোতলায় বসবাস করেন অনেকেই। আগুন লাগার খবর পেতেই আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবারগুলি। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। প্রথমে দমকলের কর্মীরা আবাসিকদের নিরাপদে বের করে নিয়ে আসে, তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ। বেসমেন্টের পরে মধ্যে প্রচুর পরিমাণে ফেভিকল স্টক ছিল, কোনো কারণে আগুন লেগেছে। তার জন্য একটা সেটা বিএসএ ছাড়া বা গ্যাস কাজ করে ঢোকা যাচ্ছে না। এমনি এখন জল চলছে কন্টিনিউয়াসলি, আস্তে আস্তে আগের থেকে অনেকটা কন্ট্রোল থাকছে। আমাদের চারিদিক থেকে ঘিরে জল দেওয়া আছে, ভেতরে কি আছে এই মুহূর্তে দায়িত্ব বলতে পারবো। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।